হরে কৃষ্ণ, বম বম ভোলে, জয় মা। কেমন আছেন বন্ধুরা? আমি আপনাদের অ্যাস্ট্রো ফ্রেন্ড আচার্য ডক্টর শ্রী সুব্রত শাস্ত্রী, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। প্রতিদিনের জ্যোতিষ সম্বন্ধীয় বিভিন্ন উপায় এবং টোটকা এবং সেই সাথে রাশিফল সংক্রান্ত বিভিন্ন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বটনটি অবশ্যই প্রেস করুন। সেই সাথে বলবো, এই বিশেষ দিনে যাদের জন্মদিন এবং সেই সাথে যাদের বিবাহ বার্ষিকী, তাদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা এবং ঈশ্বরের কৃপায় তাদের জীবন যেন অত্যন্ত আনন্দ ঘনময় মুহূর্তে কাটে। এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব আগামী 2022 সাল তুলা রাশির জাতক জাতিকাদের জন্য কী ধরনের শুভ বা অশুভ ফল আসতে পারে। আপনারা এই রাশিফল চন্দ্র রাশির সাপেক্ষে বা লগ্ন সাপেক্ষেও দেখতে পারেন। 2022 সাল তুলা রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই বিশেষ বছরে আপনাদের রাশির অধিপতি শুক্রদেব আপনাদের রাশি সাপেক্ষে তৃতীয় গৃহে অবস্থান করছে এবং সেই সাথে রবিদেব অবস্থান করছে বছরের শুরুতেই। কর্মজীবনের বৃদ্ধির জন্য এই বিশেষ সংযোগ অত্যন্ত শুভ, গুরুত্বপূর্ণ, এবং দ্বিতীয় গৃহে চন্দ্র, মঙ্গল এবং কেতু অবস্থান করবে বছরের শুরুতেই। তাই পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে কিছুটা বিচলিত হতে পারেন, তাই পূর্ব পরিকল্পনা অনুসারে এগিয়ে গেলে ভালো ফল পাবেন। 2022 সাল এই বিশেষ বছরে আপনারা জীবনের বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসবেন, জীবনের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করবেন, ছোটোখাটো বিষয়ে মনোযোগ দিতে হবে, পারিবারিক সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করতে হবে, মানসিক দিক থেকে আপনারা অবশ্যই শান্ত থাকার চেষ্টা করুন। চতুর্থভাবে অবস্থান করছে শনিদেব, তাই কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনাদের এগোতে হবে, তা না হলে কিছুটা হতাশা চলে আসতে পারে এই বিশেষ বছরে। বছরের মাঝামাঝি আপনাকে পরিবারের সঙ্গে অবশ্যই মানিয়ে নিতে হবে, প্রিয়জনের সাথে যোগাযোগ স্থাপন করতে হবে এবং প্রতিদিন সমস্যাগুলো আপনাকে সমাধান করতে হবে, তা না হলে এই সমস্যাগুলোই আপনাকে মানসিক টেনশনের মধ্যে ফেলতে পারে। এই বিশেষ বছরে আপনাদের আর্থিক উপার্জন মাঝারি হবে, তবে বছরের মাঝামাঝি সময়ে আর্থিক উপার্জন ধীরে ধীরে বাড়বে। পারিবারিক জীবনের ক্ষেত্রে আপনারা অবশ্যই শরীর স্বাস্থ্যের বিষয়ে খেয়াল রাখুন, শরীর স্বাস্থ্য আপনাকে উদ্বেগ বাড়াবে। তাছাড়া এই বিশেষ বছরে দীর্ঘদিন যে সমস্ত কাজ আপনারা করছেন সেই কাজের পরিসমাপ্তি ঘটবে। এই বিশেষ বছরে পারিবারিক জীবনের ক্ষেত্রে আপনারা ভেবেচিন্তে কথা বলবেন। পঞ্চম গৃহে দেবগুরু বৃহস্পতির অবস্থান, শিক্ষা এবং সন্তান সেই সাথে প্রেম সংক্রান্ত বিষয়ে শুভ ফল নিয়ে আসবে, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। এই বিশেষ বছরে 2022 সালে অষ্টম গৃহে রাহুর অবস্থান থাকবে এবং কিছুটা সুস্থতা আপনাকে দেবে। আপনাকে ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত এবং সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত কোনো কাগজপত্রের স্বাক্ষরের বিষয়ে অবশ্যই মনোযোগ দিতে হবে, তা না হলে সমস্যা বাড়তে পারে। কোনো অস্থাবর সম্পত্তি কেনার প্রতি আপনার আগ্রহ বাড়বে, তবে কোনো বাড়ি কেনা বা বিক্রয়ের বিষয়ে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে পরামর্শ করবেন। যদি কোনো নতুন কাগজ শুরু করতে চান তাহলে অবশ্যই আর্থিক ক্ষেত্রে বিশেষ সুযোগ সুবিধা পাবেন, অনুকূল পরিবেশ পরিস্থিতি তৈরি হবে, বিদেশের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পেতে, বাড়ি থেকে আপনারা দূরে থাকতে পারেন এই বিশেষ বছর। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, 2022 সালের এই বছরটি বেশ কিছু অর্থ ইনকাম হলেও অর্থ হারাতেও পারেন, তাই প্রতিটি সিদ্ধান্ত খুব গুরুত্বপূর্ণ এবং খুব গুরুত্ব সহকারে আপনাকে নিতে হবে। অযথা ব্যয়কে এড়িয়ে চলুন, শুধুমাত্র সঞ্চয়ের বিষয়টা মাথায় রাখুন, অর্থ নষ্ট করবেন না। সামগ্রিক দিক থেকে এই বিশেষ বছর আপনাদের কিছুটা স্বাভাবিক যাবে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, 2022 সাল প্রেমের জীবনের ক্ষেত্রে কেমন যাবে। প্রেমের জীবনের ক্ষেত্রে কিছুটা মিশ্র অভিজ্ঞতা আপনারা পাবেন। বছরের শুরুতেই ভাব ভালোবাসার বিশেষ সংযোগ তৈরি হবে, বুধ এবং সেই সাথে শনিদেবের কৃপা আপনাদের কথার প্রতি অবশ্যই মাধুর্যতা নিয়ে আসবে, তবে আপনারা হতাশার মধ্যে যাবেন না। স্বামী স্ত্রীর মধ্যে কোনো কথা গোপন করবেন না, আর এই গোপনীয়তাই আপনাদের বিশ্বাস ভেঙে দেবে,
তাই সম্পর্কের উপরে বিরূপ প্রভাব তৈরি। তুলা রাশি জাতক কিংবা জাতিকাদের ক্ষেত্রে বলবো, 2022 সাল প্রেমের জীবনের ক্ষেত্রে কিছুটা নির্বিঘ্নে হতে পারে। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেমের গভীরতা বৃদ্ধি পেতে পারে এই বিশেষ বছর। প্রেম সম্পর্ক থেকে বৈবাহিক সম্পর্কে রূপান্তরিত হতে পারে, তাই প্রেমের ক্ষেত্রে বিশেষ শুভ ফল আসবে। তবে নিজের কথাবার্তার প্রতি অবশ্যই খেয়াল রাখুন, শ্রদ্ধা করুন পরস্পর। শরীরস্বাস্থ্য সম্পর্কে এই বিশেষ বছর অবশ্যই আপনারা ভালো ফল পাবেন, একটু ভেবে চিনতে আপনাদের চলতে হবে। এখন আসবো তুলা রাশি জাতজাতিকাদের ক্ষেত্রে ক্যারিয়ার সংক্রান্ত বিষয়ে, 2022 সাল কেমন যায়। তুলা রাশি জাতজাতিকাদের ক্ষেত্রে বলবো, এই বিশেষ বছরে আপনার জন্মকুণ্ডলিতে গুরুত্বপূর্ণ যোগ তৈরি হবে, তবে কেতুর কারণে এই শুভ যোগের প্রভাব কিছুটা কমতে পারে। তাই কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম আপনি অবশ্যই চালাবেন, কিন্তু ভেবেচিন্তে আপনাদের এগোতে হবে, কোনো ব্যক্তির চক্রান্তে পড়তে পারেন, তাই গোপনীয়তার বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। 17 এপ্রিল পর্যন্ত এই বিশেষ বছরে আপনাকে অবশ্যই ক্যারিয়ার সংক্রান্ত বিষয়ে ভেবেচিন্তে এগোতে হবে। যারা দুগ্ধ, মদ, সিনেমা এবং বিদেশে ভ্রমণ সংক্রান্ত বিষয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, সামুদ্রিক পদার্থ কিংবা খেলাধুলা সংক্রান্ত কোনো বিষয়ের সঙ্গে বা কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তারা অবশ্যই এই বিশেষ বছরে সতর্ক থাক। গাড়ি শিল্পের সঙ্গে যুক্ত এই বিশেষ বছরে অত্যন্ত শুভ ফল পাবেন, নতুন চাকরি, পদোন্নতি এবং বিদেশে কাজের সুযোগ আসতে পারে আপনাদের। তাই সামগ্রিক দিক থেকে এই বিশেষ বছর চাকরি বাকরির জন্য অত্যন্ত শুভ। ক্যারিয়ার সংক্রান্ত বিষয়ে বছরের দ্বিতীয়ার্ধে বেশ কিছু চ্যালেঞ্জ আসবে, সহকর্মী, সিনিয়র, তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবেন এই বিশেষ বছর। যারা চাকরির পরিবর্তনের কথা ভাবছেন, তাদের ক্ষেত্রে বর্তমানে চাকরি ছেড়ে নতুন চাকরিতে যোগ দেওয়া একটু ভেবেচিন্তে আপনারা বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেবেন। পরবর্তী যে বিষয় তা হলো শিক্ষা। 2022 সাল তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, শিক্ষা সংক্রান্ত বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রভাব আসবে। আপনাদের বিদ্যাক্ষেত্রে শনিদেব এবং বুধ অবস্থান করছে এবং গণিত, ধর্মীয় শিক্ষা, ইতিহাস ইত্যাদির সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা ভালো ফল পাবেন। পঞ্চম গৃহে দেবগুরু বৃহস্পতি, বড় পরীক্ষাতে সফলতা আসবে। গ্রহ নক্ষত্রের শুভ প্রভাব আপনাকে অবশ্যই এগিয়ে নিয়ে যাবে। বড় পরীক্ষা দিতে চাইলে তবে মে জুন থেকে প্রস্তুতি শুরু করুন, তাহলেই সফলতা। তুলা রাশি জাতজাতিকাদের ক্ষেত্রে বলবো, 2022 সাল শিক্ষাক্ষেত্রে দুর্দান্ত ফল পাবেন, প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই বছরটি অত্যন্ত শুভ। যারা পড়াশোনার জন্য বিদেশে যেতে চাইছেন তারা জানুয়ারি থেকে জুন পর্যন্ত আপনারা এই সময়কে ব্যবহার করতে পারেন। এই বিশেষ বছরে আসন্ন ক্যারিয়ার এবং গুরুত্বপূর্ণ বিষয়ের বছর হতে চলেছে। কঠোর পরিশ্রমের মধ্যে যারা রয়েছেন তারা অবশ্যই পরিশ্রম অনুসারে ফল পাবেন। এখন আসবো 2022 সালে শরীরস্বাস্থ্য কেমন যাবে তুলা রাশির জাতজাতিকা। এই বিশেষ বছরে শরীরস্বাস্থ্যের অধিপতি শুক্র আপনার রাশি থেকে তৃতীয় গৃহে রবিদেবের সঙ্গে অবস্থান করছে ধনু রাশিতে। তাই বছরের শুরু থেকেই রবি এবং শুক্র একই সঙ্গে মিত্র গৃহে অবস্থান করছে। পুরো বছরটি আপনাদের শরীর স্বাস্থ্যের জন্য অত্যন্ত শুভ হবে। বছরের শুরুতেই এবং তারপরে 28 এপ্রিল পর্যন্ত শুক্রের অবস্থানের জন্য উপকৃত হবেন, তবে তার কিছুদিন পরেই ধীরে ধীরে আপনাদের বাত, পিত্ত, কফ, শুক্রের অশুভ প্রভাব আপনাদের সমস্যায় ফেলবে। 28 এপ্রিল থেকে 23 মে পর্যন্ত একটু সতর্ক থাকুন এবং এপ্রিলের পরবর্তী ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি আপনার রাশি থেকে ষষ্ঠ গৃহে থাকলেও এই বিশেষ বছরে খাদ্যাভ্যাস এবং ফিটনেস সংক্রান্ত বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে এবং সেই সাথে বলবো গ্যাস, অম্বল এবং পেট সংক্রান্ত বিষয়ে আপনারা ভুগতে পারেন। তাই হজমের বিষয়ে আপনারা খেয়াল রাখুন, কারণ বদহজম আপনাকে সমস্যায় ফেলবে এই বিশেষ বছর। তাই শরীরস্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে এই বছরটি কিছুটা সমস্যাবহুল হবে, হজম এবং সেই সাথে ভাইরাল আক্রান্তের সম্ভাবনা বাড়তে পারে। তাই এই বছরটি আপনারা শরীর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন, ওজনকে নিয়ন্ত্রণ করুন, ধ্যান, মেডিটেশন এগুলো করলে 2022 সাল আপনাদের জন্য শুভ ফল নিয়ে আসবে। এখন আসবো তুলা রাশি জাতজাতিকাদের বিষয়ে। এই বিশেষ তুলা রাশি জাতজাতিকাদের ক্ষেত্রে পারিবারিক জীবন কেমন যাবে 2022 সাল। 17 এপ্রিল পর্যন্ত পারিবারিক সমস্যা থাকবে এবং পরিস্থিতি কিছুটা প্রতিকূল হবে, তাই পরিবারের সঙ্গে কোনোভাবে বিরোধিতার সম্মুখীন হবেন না। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই ভালো সম্পর্ক বজায় রাখুন, মানসিক স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন, কারণ মানসিক চাপ বাড়তে পারে এই সময়। তবে 17 এপ্রিলের পরবর্তী সময়ে পরিবেশ পরিস্থিতির উন্নতি ঘটবে। এখন আসবো তুলা রাশির জাতজাতিকাদের অর্থনৈতিক জীবন কেমন যাবে 2022 সাল। এই বিশেষ বছরে পারিবারিক
ক্ষেত্রে অসুবিধা হলেও আর্থিক ক্ষেত্রের বিষয়ে কিছুটা শুভ ফল পাবেন। মঙ্গল আপনার রাশিতে দ্বিতীয় গৃহে এবং সেই সাথে চন্দ্র এবং কেতুর সঙ্গে অবস্থান করবে। বছরের শুরুতেই আপনার সমস্যাবহুল হতে পারে, কিন্তু জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত কেতু এই সমস্যা তৈরি করবে, যার কারণে মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে। তবে 17 এপ্রিলের পর কেতুর পরিবর্তনের কারণে আপনার বিচক্ষণতা বৃদ্ধি পাবে, সিদ্ধান্ত নেওয়ার পরিবেশ পরিস্থিতি তৈরি হবে এবং এই সময় আপনারা কর্মক্ষেত্রে ভালো ফল পাবেন, অর্থ ইনকামের সুযোগ তৈরি হবে এবং আর্থিক যে অস্থিরতা ধীরে ধীরে কমবে। তবে প্রতিটা বিষয়ে সতর্কতার সঙ্গে আপনাকে এগোতে হবে, কারণ পরবর্তী সময়ে কেতু আপনার রাশিতেই অবস্থান করবে। সিদ্ধান্তের ভুল হলে অর্থ সংক্রান্ত সমস্যা তৈরি হবে, তাই বছরের দ্বিতীয়ার্ধে সতর্ক থাকার পরামর্শ দেব এবং প্রথমার্ধে আপনারা অবশ্যই গুরুত্বপূর্ণ ইনভেস্টগুলো করবেন না। দ্বিতীয়ার্ধে ইনভেস্ট করবেন ঠিকই, কিন্তু একটু ভেবে চিন্তে অভিজ্ঞ মানুষের পরামর্শ নিয়ে তবেই করুন, কারণ এই দ্বিতীয়ার্ধে ব্যয়ের বৃদ্ধির যোগ তৈরি হবে। এখন আসব গৃহ এবং যানবাহনের ক্ষেত্রে 2022 সাল তুলা রাশি জাতক জাতিকাদের জন্য কী ধরনের শুভ অশুভ ফল নিয়ে আসবে। এবছর আপনাদের গৃহ এবং বাহনের অধিপতি শনি স্বগৃহে বুধের সঙ্গে অবস্থান করছে বছরের শুরুতেই। স্বগৃহে শনি এই বছরে আপনাদের যানবাহন সুখের ক্ষেত্রে প্রবল যোগ তৈরি করতে পারে। এছাড়া এই বছরে আপনারা পৈতৃক সম্পত্তি থেকে সুবিধা পেতে পারেন এবং জমি লেনদেন এই বিশেষ বছরে না করাই ভালো। এবছরে নতুন গাড়ি কেনার সম্ভাবনা রয়েছে। বছরের শুরুতেই শনিদেব আপনাকে অবশ্যই আশীর্বাদ দেবে এবং তার ফলে সফলতা আসবে। সামগ্রিক দিক থেকে গৃহ এবং যানবাহন সংক্রান্ত বিষয়ে শুভ ফল আসবে। আপনি যদি নিজের জন্য সম্পত্তি কেনার চেষ্টা করেন তাহলে সফল হতে পারেন, কিন্তু উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি বিক্রির জন্য এই সময় একেবারেই অনুকূল নয়। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি অবশ্যই পরিবারের স্থিতিশীলভাবে সমাধান করার চেষ্টা করুন। জটিল সম্পত্তি সংক্রান্ত চুক্তি আপনি এড়িয়ে চলুন, অন্যথায় আপনার ক্ষতির সম্ভাবনা বাড়বে। এই বিশেষ বছরে জমি গৃহ যানবাহন কেনার সম্ভাবনা অনেকটাই প্রবল, তাই সে বিষয়ে আপনারা খেয়াল করুন। এখন আসব সন্তান সংক্রান্ত বিষয়ে 2022 সাল কেমন যাবে তুলা রাশির জাতক জাতিকাদের। যারা দীর্ঘদিন ধরে সন্তান সংক্রান্ত সুখের জন্য অপেক্ষা করছেন তাদের ক্ষেত্রে বলবো এই বিশেষ বছর সেই অপেক্ষার অপারেশন হবে। সন্তান সংক্রান্ত বিষয়ে বছরটি শুভ। সামাজিক মান মর্যাদা বৃদ্ধি পাবে, সেই সাথে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ পাবেন। এই বিশেষ বছরে সন্তান সংক্রান্ত সুখ যোগ তৈরি হবে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো 2022 সাল সন্তানের ক্ষেত্রে অনুকূল বছর। এই সময় বৃহস্পতি এবং শনির বিশেষ সঞ্চার, সব মিলিয়ে সন্তানের পড়াশোনা এবং উচ্চশিক্ষা সংক্রান্ত বিষয়ে শুভ ফল আসবে। তাই সামগ্রিক দিক থেকে এই বিশেষ বছরের দ্বিতীয়ার্ধ আপনাদের সন্তান সংক্রান্ত বিষয়ে কিছুটা চিন্তাভাবনা করতে হবে, কিন্তু প্রথমার্ধে আপনাদের অনেকটা শুভ ফল আসবে। সন্তানের বিবাহের বিষয়ে বিশেষ সম্ভাবনা প্রবল হবে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো বৈবাহিক জীবন কেমন যাবে 2022 সাল। যারা বিবাহের বিষয়ে চিন্তাভাবনা করছেন, জীবনের ক্ষেত্রে এই বিশেষ বছর মঙ্গল আপনার জন্মকুণ্ডলিতে চন্দ্র এবং কেতু সহ দ্বিতীয় গৃহে অবস্থান করছে বছরের শুরুতেই, তাই পরিবার থেকে দূরে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ব্যক্তিগত জীবনে কিছু সমস্যা তৈরি হতে পারে। তাই জীবনসঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে তর্ক বিতর্ক তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু এড়ানো যাচ্ছে না। তাই বৈবাহিক জীবনের সম্পর্কিত বিষয়ে সিদ্ধান্ত খুব ভেবে চিন্তে নিতে হবে, তা না হলে সম্পর্কের ক্ষেত্রে বিরূপ প্রভাব তৈরি হবে এই বিশেষ বছরে। তাই পারস্পরিক বিশ্বাস না অটুট রাখলে সম্পর্ক ভেঙে যেতে পারে। তাই মার্চ থেকে 9 এপ্রিল বেশ চ্যালেঞ্জিং হতে পারে। কথাবার্তার প্রতি নিয়ন্ত্রণ রাখুন। তাছাড়া জীবনসঙ্গীকে বা সঙ্গিনীকে পূর্ণ ভালোবাসা এবং সেই সাথে বিশ্বাস করুন। 2022 সাল তাই বৈবাহিক জীবনের ক্ষেত্রে কিছুটা মিশ্র ফল আসতে পারে, তাই শুরুতেই আপনারা সতর্ক থাকুন, পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। এই বিশেষ বছরে ব্যবসা সংক্রান্ত বিষয়ে কী ধরনের শুভ অশুভ ফল আসতে পারে। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো ব্যবসা সংক্রান্ত বিষয়ে উত্থান পতনের সম্মুখীন হতে পারেন। এই বিশেষ বছরে অবশ্যই খুব সচেতনভাবে বিনিয়োগ করতে হবে, তাই
গুণগত মানের ক্ষেত্রেও আপনাদের খেয়াল রাখতে হবে। যদি আপনারা জমি, চিকিৎসা, বৈদ্যুতিক পণ্য, হোটেল, শেয়ার বাজার বা প্রতিরক্ষা সরঞ্জামের ব্যবসা করে থাকেন, তাহলে খুব একটা অবহেলা করবেন না, তাতে ক্ষতির পরিমাণ বাড়বে। এই বিশেষ বছরে তাই মাঝারি ফল আসতে পারে, ব্যবসা সংক্রান্ত বিষয়ে ঝুঁকি এড়িয়ে চলুন, আর ব্যবসাতে আপনারা অবশ্যই গুণগত মান বজায় রাখুন, তাহলেই দেখবেন শুভ ফল পাবেন। অংশীদারি ব্যবসার ক্ষেত্রে অবশ্যই কাগজপত্রের নথি এবং ফাইল সম্পর্কিত বিষয়ে সতর্ক থাকুন। অন্ধবিশ্বাস করে অংশীদারি ব্যবসা করতে গেলে আপনি কিন্তু বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। তাই অংশীদারি ব্যবসার পরিকল্পনা করতে চাইলে বলবো এই বিশেষ বছর এড়ানোই ভালো। আইনি চুক্তিতে অবশ্যই একটু দূরে থাকুন, আইনি বিষয়টা আপনাকে সমস্যায় ফেলতে পারে, তাই ব্যবসাতে জটিলতা বৃদ্ধি পেতে পারে এই বিশেষ বছর। এখন আসবো আপনাদের ভাগ্যশালী সংখ্যার বিষয়ে। 2022 সাল আপনাদের ক্ষেত্রে 7 সংখ্যা অত্যন্ত শুভ হবে। এই 7 সংখ্যা আপনার জীবনকে পরিবর্তন করবে। দেবগুরু বৃহস্পতির গুরুত্বপূর্ণ প্রভাব আপনাদের জীবনে থাকবে এই বছরে। মঙ্গল এবং সেই সাথে পরবর্তী সময়ে আপনাকে সহযোগিতা করবে। অক্টোবরের মধ্যবর্তী সময় থেকে আপনারা অবশ্যই গুরুত্বপূর্ণ কাজগুলি, সিদ্ধান্ত বা পরামর্শ নিয়ে আপনারা এগোবেন, হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেবেন না। এখন আসবো 2022 সালে কী ধরনের উপায় বা টিপস আপনারা গ্রহণ করলে অত্যন্ত শুভ ফল পাবেন। এই বিশেষ বছরে শ্রীসূক্ত পাঠ করুন। শোবার ঘরে আপনারা অবশ্যই পারফিউম ব্যবহার করুন। ওম শ্রী মহালক্ষ্মী নমঃ, ওম শ্রী মহালক্ষ্মী নমঃ, এই বিশেষ মন্ত্র আপনারা জপ করুন 108 বার করে। এবং শুক্রবার করে আপনার অনামিকাতে রূপোর আংটি ধারণ করতে পারেন এবং ভালো মানের হীরে আপনারা ধারণ করতে পারেন অভিজ্ঞ কোনো জ্যোতিষীকে দেখিয়ে। যতটা সম্ভব অভাবে মানুষকে সাহায্য করুন। শনিবার শনি মন্দিরে যান এবং সেখানে অবশ্যই কালো ছোলা প্রসাদ হিসাবে বিতরণ করুন। এই বিশেষ বছরে আপনারা অবশ্যই সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখুন। পিঁপড়েদেরকে গমের আটা আপনারা গুলি তৈরি করে অবশ্যই খাদ্য হিসাবে দিন, সঙ্গে চিনি মিশ্রিত করে, এবং গো মাতাকে আপনারা অবশ্যই সেবা করুন, তাহলে দেখবেন আপনাদের জীবনে অবশ্যই সুখ সমৃদ্ধি আসবে। বন্ধুদের সঙ্গে আলোচনা করলাম আগামী 2022 সাল তুলা রাশির জাতক কিংবা জাতিকাদের জন্য কী ধরনের শুভ অশুভ ফল আসতে পারে সে বিষয় নিয়ে। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।